সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, সবার আগে প্রথমে একটা লাইক করে দেবে অবশ্যই, আর ভালো লাগলে একটা করে কমেন্ট করবে, আর বেশি ভালো লাগলে শেয়ার করো, আর যারা নতুন একদম তারা অবশ্যই বেল বাটনটা অল করে দিও। তো এখানে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ, এটা কিছুদিন আগে ছেলেদের স্কুলে ফেয়ারওয়েল হলো, ওরা লাস্ট ব্যাচ, তাই ওদের জন্য এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। তা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ছোট ভিডিও বন্ধুরা, সবাই পুরোটা ওয়াচ করো। গানগুলো দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে বলে। স্কুল লাইফ শেষ করার পরে অবশ্যই সবাই কলেজ, ইউনিভার্সিটি এইসব লাইফে তো প্রবেশ করতেই হয় সবাইকে, এটা জীবনের স্বাভাবিক একটা পরিস্থিতি বা সময় বলতে পারো। তো যাই হোক, তখন সন্তানদের মধ্যেও একটা চিন্তাভাবনা এসে যায় যে এতদিন তো মায়ের আঁচলে বাবার সঙ্গে সংস্পর্শে ছিলাম, এবারে নিজেকে অনেকটা একা একা এগোতে হবে। এই ভয়টা কিন্তু বাচ্চাদের মনে একটা এসে যায় কোথাও না কোথাও। অবশ্যই মা বাবা এরা সঙ্গে থাকে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তাদের একটা এরকম একটা অনুভূতি আসে, যেটা আমার ছেলের মনেও একটু একটু হলেও আসতে শুরু করেছে। তো এরপরে এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, ওই ভিডিওটি সম্পূর্ণ আলাদা ছিল, এই ভিডিওটিও আলাদা। তো কলেজের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার ইচ্ছা ছিল, যে কলেজে যাচ্ছি সেটা ভর্তির জন্য বা এমন কিছু নয়, কিছু খোঁজ খবর নেওয়ার জন্যই যাওয়া। তো যাই হোক, এটা কলকাতা থেকে কিছুটা দূরে সরিষার কাছাকাছি, এই কলেজটি নিউটিয়া ইউনিভার্সিটি যে যেটা বলে থাকে। এখানে চারিদিকে দেখো গ্রিন ক্যাম্পাস, মানে সবুজে সবুজ একদম, মানে জায়গাটা অনেক বড়। তার ভিতরে ম্যামেদের সঙ্গে স্যারেদের সঙ্গে কথাও হলো, অনেক কিছু জানলাম। এখানে তো এগ্রিকালচার অনেকেই পড়ে আছে, এখন অনেক জায়গাতে যেতে হবে, বেশিরভাগ কিন্তু এগ্রিকালচার স্টুডেন্ট, সময়টা কাটছে। তো এই দিদি ঘুরেঘুরে অনেক কিছু দেখাচ্ছিলেন। পিছনে বিশাল বড় বড় মাঠে সব চাষবাস হয়েছে, দিদি মূলো দেখছেন, কি সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে, দেখ ম্যাম দেখুন, এটা হচ্ছে গার্লস হোস্টেল, আমরা ওদিকে যাব না। আচ্ছা, এটা গার্লস হোস্টেল, মাঝখানে দুটো দাঁড়িয়ে আছে, ওই দুটো আমাদের স্টাফ কোয়ার্টার। এই যে ম্যাম আপনার সঙ্গে কথা বলেন, উনি স্টাফ কোয়ার্টারে থাকেন, আর অনেক স্যার ম্যাডাম বাইরে থেকে আসেন, আমাদের গাড়ি আছে। আচ্ছা, স্টুডেন্টরা যে গাড়িতে আসে কলকাতা থেকে, আবার কত স্যার ম্যাডাম আসেন, যার যেমন সুযোগ। সেই কোনো দেখছেন একটা ছেলেদের হোস্টেল, সামনে নার্সিং বিল্ডিং, ওর পিছনে আর একটা ছেলেদের হোস্টেল, এই সামনে দেখুন জাহাজ দেখছেন, এটা মেরিন, ওর পাশেই ফার্মাসি, আর এই এগ্রিকালচার ফিশারি সায়েন্স। সূর্যমুখী ফুলটা কি ওই বাগানটা কি ভিতরের পরিবেশটা বেশ ভালোই লাগলো। জায়গাটা আমাকে দিদিটা বললেন 60 একর, মানে প্রচুর বড়, মানে ভাবা যায় না। আর সত্যি কথা বলতে কি, ভিতরের পরিবেশটা একদম অন্যরকম, ভালোই লেগেছে আমার। এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সব আলাদা আলাদা ব্লক রয়েছে, এবং অনেক রকমের 50টার কাছাকাছি প্রায় কোর্স রয়েছে। ছেলে আর আমি দুজনেই গিয়েছিলাম। তো যারা এগ্রিকালচারের বিষয়ে খুব আগ্রহী আছো, তাদের জন্য খুব ভালো এখানে ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা এখানে নিজেরাই সব কিছু চাষবাস করছে, এবং ওরাই নিজেরা মানে কি পরিচর্যা করে বড় হলে সেইগুলি বিক্রিও করছে, ফসল, বিভিন্ন রকম ট্রেনিং এখানে দেওয়া হয়ে থাকে। এবং ভীষণ ভালো লাগছিল, দেখো সূর্যমুখী ফুলের গাছগুলি, হয়তো অত কাছে গিয়ে ছবি করতে পারেনি। তো যাই হোক, এখানে যোগা, জিম, তারপরে কি বলবো, সুইমিং পুল সব কিছু রয়েছে। যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের জন্য খুব ভালো,
ব্যবস্থা ভালো এখানে, তাদের মানে অনেক রকমের কোর্স এখানে তোমরা করতে পারো, যারা ইচ্ছুক রয়েছে খোঁজ খবর নিতে পারো। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ক্যাম্পাস থেকে বেরিয়ে সামনেই ঝালমুড়ি দাদা দাঁড়িয়েছিলেন, বললাম একটু আলু কাবলি বানিয়ে দিতে। দাদা বললেন যে আলু কাবলি হয় না, তো আমি তো ধনে পাতা খাই না এবং কাঁচা পেঁয়াজও খাই না, তা এছাড়া আমি এইভাবে ঝালমুড়ি বানিয়ে দিতে বললাম। ছেলে খেতে চায় না, দুই এক গাল খেয়েছিল আমার থেকে। তো ওটা খাওয়ার পরে একটু বিকেল বিকেল হয়ে এসেছিলো, আমরা চলে গিয়েছিলাম একটু নদীর দিকে। ওখানে সাগরিকা নামে একটি যে হোটেল রয়েছে তোমরা হয়তো অনেকে জানো, তা সেখানে আমরা গেলাম। ওখানে খেলাম কি, আমি চা ও কফি আর ডবল ডিমের অমলেট আর ইয়ে ছিল কি বলে ফিশ ফ্রাই খেয়ে আমরা তারপরে আমরা বাড়ির পথে রওনা হলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, খাওয়ার পরে মনে ছিল না প্রথমে শেয়ার করার কথা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।